এই ভিডিওতে আমি কিভাবে HTML ট্যাবলের মধ্যে ইমেজ অ্যাড করতে হয় সেটা দেখাবো আপনাদের। তো এখানে একটা ট্যাবলের এক্সাম্পল দেখতে পাচ্ছেন আপনারা। এই ট্যাবলের মধ্যে উপরে আছে প্রোফাইল, অর্থাৎ ফার্স্ট রো এর মধ্যে আছে প্রোফাইল, সেকেন্ড রো এর মধ্যে ফার্স্ট কলামে মোটু অ্যান্ড পাতলু দে আর গুড ফ্রেন্ডস একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, তো সেকেন্ড কলামের মধ্যে মোটু এবং পাতলু দুজনের একটা ইমেজ আছে। তাহলে আমরা এই ট্যাবলের মধ্যে ইমেজটা কিভাবে অ্যাড করব সেটা আজকে দেখব। ওকে, তো সেজন্য আমি আমার নোটপ্যাড ওপেন করে নিয়েছি। আপনারা সবাই একটা জিনিস মনে রাখবেন যে ইমেজ আর HTML কোডের যেই ফাইল সেটা একই ফোল্ডারে রাখার চেষ্টা করবেন। যদি একই ফোল্ডারে রাখেন তাহলে শুধুমাত্র ইমেজের নেমটা দিয়ে, নেমের সাথে এটা কোন ফরম্যাটে আছে ডট ফরম্যাটটা দিয়ে কিন্তু আপনারা সহজে কি কোডিং করতে পারবেন। এটা সবার জন্য খুবই সহজ, কিন্তু যদি এটা অন্য কোনো ফোল্ডারে থাকে তাহলে একটু কষ্ট হয়। লোকেশনের সাথে আপনাদের এটার ফাইল প্যাথ দিতে হয়, ফাইল প্যাথের সাথে আপনার কোন ফরম্যাট আছে সেটা দিতে হয়, তো অনেক ঝামেলা। সেই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে HTML কোডের যে ফাইলটি সে ফাইলের সাথে ইমেজ ফাইল একই ফোল্ডারে রাখার জন্য চেষ্টা করবেন। তো তাহলে শুরু করি। প্রথমে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে এখান থেকে ট্যাবল রো এর কাজ শুরু করব। তো প্রথম ট্যাবল রো এর মধ্যে যে প্রোফাইল লেখা যাচ্ছে এটা হচ্ছে ট্যাবল হেডার। ওকে, তো ট্যাবল রো ওপেনিং ট্যাগ এবং ট্যাবল হেডার। ওকে, তো ট্যাবল হেডার হচ্ছে প্রোফাইল, ট্যাবল রো হচ্ছে ট্যাবল প্রোফাইল, ট্যাবল হেডিং ক্লোজিং ট্যাগ, তো এরপর হচ্ছে ট্যাবল রো ক্লোজিং ট্যাগ। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করুন যে প্রোফাইল হেডারটা দুইটা কলামকে কল স্প্যান করেছে, অর্থাৎ দুইটা কলামের সমান জায়গা নিয়েছে। তাহলে আমাদেরকে ট্যাবল হেডিং এর মধ্যে কল স্প্যান ব্যবহার করতে হবে, কল স্প্যান টু। ওকে, তো আমরা এটা সেভ করে একটু রিলোড করে দেখি আমাদের আউটপুট কি আসে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন শুধুমাত্র প্রোফাইল দেখাচ্ছে, আমি শুধুমাত্র প্রোফাইল লিখেছি। ওকে, তো সেকেন্ড রো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মোটু অ্যান্ড পাতলু দে আর গুড ফ্রেন্ডস ফার্স্ট কলামের মধ্যে, সেকেন্ড কলামের মধ্যে একটা ইমেজ। তো প্রথমে ট্যাবল রো ওপেনিং ট্যাগ শুরু করব, ট্যাবল রো ওপেনিং ট্যাগ এবং ট্যাবল রো ক্লোজিং ট্যাগ। আচ্ছা, এখন যেহেতু এটা ট্যাবল ডেটা, ফার্স্ট ডেটা, ওকে, এটা হচ্ছে ট্যাবলের ফার্স্ট ডেটা, তো এখানে আছে যে মোটু মোটু অ্যান্ড পাতলু দে আর গুড ফ্রেন্ড, গুড ফ্রেন্ডস। ওকে, তো ট্যাবল ডেটা আমি ক্লোজিং ক্লোজ করে দিব। আচ্ছা, তো সেকেন্ড কলামের মধ্যে, অর্থাৎ সেকেন্ড রো সেকেন্ড কলামের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা একটা ইমেজ আছে। এটাও কিন্তু ট্যাবল ডেটার মাধ্যমে করতে, কারণ ট্যাবলের প্রত্যেকটা সেলের মধ্যে যেগুলি থাকবে এগুলো প্রত্যেকটি ডেটা, তো ট্যাবল ডেটার মাধ্যমে আমরা কিন্তু ইমেজটা অ্যাড করব। তো সেজন্য আমি প্রথমে ট্যাবল ডেটা ওপেনিং ট্যাগ দিলাম। এরপরে যে কাজটি করব, যেহেতু এখানে ইমেজ আছে, হ্যাঁ, তাহলে আমাদেরকে ইমেজ ট্যাগ ব্যবহার করতে হবে। আপনারা জানেন যে ইমেজ ট্যাগের মাধ্যমে কিন্তু ইমেজ অ্যাড করা হয়। তাহলে ইমেজ ট্যাগ আমি লিখলাম, এরপরে ইমেজের সোর্স দিতে হবে, ইমেজ সোর্স অর্থাৎ ইমেজের লোকেশন বা নেম। ওকে, তো আমাদের যে ফাইলে ইমেজ আর কোড ফাইলটি আছে সেখানে গেলাম, আমরা ইমেজের রিনেমটি কপি করে নিলাম এবং এটা কোন ফরম্যাটে আছে সেটা দেখে নিলাম, যে পিজি ফাইল ফরম্যাটে আছে, ঠিক আছে। তো আমি এখানে রিনেমটা পেস্ট করে দিলাম এবং ডট যে ফাইল ফরম্যাটে আছে সেটা আমি লিখে দিলাম, যে পিজি। ওকে, তো শেষে আমাদেরকে ইমেজ ট্যাগ শেষ করতে হবে। তো ইমেজ হচ্ছে একটা এমপটি ট্যাগ, সেই জন্য আমাকে এখানে ব্যাকস্ল্যাশ ব্যবহার করা হয়েছে। তো এখন আমি কোডটাকে রিলোড করে দেখি আমাদের আউটপুট কি আসে। এই যে দেখতে পাচ্ছেন কোডটা খুব সুন্দর করে রান করেছে, কিন্তু এখানে ইমেজের সাইজটা একটু বড় হয়ে গেছে। তো আমরা সেই জন্য কি করতে পারি, ইমেজের হাইট উইথ চেঞ্জ করে দিতে পারি। তো আমি হাইট দিচ্ছি, হাইট হাইট দিচ্ছি আমি 100 পিক্সেল। ওকে, উইথ দিব, উইথ তো আমি 100 পিক্সেল দিই, দেখি কি হয়। আচ্ছা, এখন রিলোড করলাম, দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু এখন আউটপুটটা আর একটু সুন্দর দেখাচ্ছে। চাইলে আমরা এখানে ইমেজের পিক্সেলগুলো একটু বাড়িয়ে দিতে পারি, ধরেন 150 পিক্সেল করে দিতে পারি। ওকে, 150 পিক্সেল করে দিলাম, এখন সেভ করে রিলোড করে দেখি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখন কিন্তু
আগের তুলনায় একটু সুন্দর দেখাচ্ছে। তো এভাবে আমরা এসটিএমএল এ ট্যাবলের মধ্যে ইমেজ অ্যাড করতে পারি। তো এভাবে আরো অনেক এক্সাম্পল আছে, প্র্যাকটিস করতে পারবেন আপনারা চাইলে, বিভিন্ন বইতে আছে, ইন্টারনেটে সার্চ করলে পাবেন। হ্যাঁ, তো এর পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি হাইপারলিংক কিভাবে অ্যাড করতে হয় ট্যাবলের মধ্যে সেটা দেখাবো। তো আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন, যত ভিডিওগুলো দেখবেন, যত প্র্যাকটিস করবেন, তত ভালোভাবে শিখতে পারবেন, হয়তো আমার চাইতে আপনারা ভালোভাবে আরো সুন্দরভাবে কোডিং করতে পারবেন। তো সবার জন্য শুভকামনা রইল, সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।